রেজবিয়া দরগাহ শরীফের খাদেম রৌনকে আহলে সুন্নাহ মুফতি আলী শাহ নাদরি সাহেব, মুফতি আলী শাহ নাদরি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালামের জবাবে বোঝা যাচ্ছে আপনারা বোধহয় কষ্ট পাচ্ছেন, ঠিক কিনা? আপনারা খুশি না বেজার? আবারও সালাম দিচ্ছি, সবাই সবাই সালামের জবাব দিবেন, একজন দিচ্ছেন আরেকজন দিচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم وعلى آل سيدنا بيادب رسول جرا ترى يا مار نبي كي نور مان بنا একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আশিকে রাসূল হইবে যারা, বলুন আশিকে রাসূল হইবে যারা, তারা নবীকে মাটির বলবে না, আল্লাহুম্মা সবার বলে محمد وعلى آل সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগান পেয়ে আমরা খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলে দেখাই। নারায়ের তাকবীর, নারায়ের রিসালাত, সকলের সেরাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা স্লোগান দিয়েছি সকল ঈদের সেরা ঈদ, তাহলে বোঝা যাচ্ছে আরো ঈদ আছে, ঠিক কিনা? সকল শব্দটা কি এক বছর না বহু বছর? তাহলে বোঝা যাচ্ছে তিনের অধিক ঈদ আছে, আছে না নেই? আমি যে কটা কথা বলবো দলিল ভিত্তিক কথা বলবো, এবং যারা ঈদ মিলাদুন্নবী পালন করছে না, কেন করছে না, তার জবাব দিব। শুনতে চাই কি চাই না? কেন করছে না, এর ভিতরে একটা নবীর হাকিকতের আলোচনা আসছে, যদি সম পাই বলে যাব। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের ঈদ কয়টা আওয়াজ দেন? কয়টা কয়টা কয়টা? দুইটা বলছে কে? এতক্ষণ ইব্রাহিম হুজুর আলোচনা করলেন জুমার দিনকে ঈদ বলা হয়, তো এটা তো করতে পারতেন, ঠিক কিনা? তাহলে দুজন দুইটা বললেন কেন? এতক্ষণ আলোচনা করলেন জুমার দিন ঈদের দিন, এবার সেরা ঈদ মিলাদুন্নবী, তাহলে চারটা বলতে পারতেন, দুইটা বললেন কেন? এই বুঝি ওয়াজ বুঝেন। মুসলমানের ঈদ হলো পাঁচটা, কয়টা আওয়াজ দিয়ে এখন কয়টা? পাঁচটা মনে থাকবে? এটা কি আমার কথা না কিতাবের কথা? এই যে এখানে দুইটা ঈদের আলোচনা করা হয়েছে,
এক নম্বর ঈদ হলো ফি ইয়াউমি জুমআ ওয়া ইয়াউমি আরাফা, কয়টা? এই কিতাবের নাম হলো তিরমিজি শরীফ, কয়টা? নাম কি? এখানে দুইটা ঈদের কথা বলেছেন, জুমআর দিন ঈদ, আরাফার ঈদ, কয়টা গেল? জুমআর দিন ঈদ হুজুর সুন্দরভাবে হাদিস দাগ করতাম বলেছেন, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? তাহলে ঈদ কয়টা? এক নম্বর বলেন, এক নম্বর বলেন জুমআর দিন কি, দুই নম্বর জুমআর আরাফা, ঈদে আরাফা, কয়টা গেল? তিন নম্বর হলো ঈদে রমজান, চার নম্বর হলো ঈদে কোরবান, কয়টা গেছে? পাঁচ নম্বর ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আওয়াজ দিয়ে তো ঠিক না? আপনারা বলেন এই চার পাঁচটা ঈদ আমাদের মুসলমানের, ঠিক কিনা? এখন যদি কোনো হুজুর মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পরে, নামাজ পড়ে, সব করে, সে যদি বলে মুসলমানের ঈদ দুইটা, আপনি কি তাকে আলেম বলবেন না আবু জাহেল বলবেন? এই বর্তমান জামানার এই দেওবন্দি উলামায়ে কেরাম এর আলেম নবী আবু জাহেলের দালাল, কথা কোন ঠিক কি না? কারণ এরা ঈদ কয়টা এটা জানে না, ঠিক কি না? অল্প বিদ্যা বয়ন করে জুতার এক আলমারি, ঠিক কি না? ষোলো শয়ে ফরার নামে খবর নাই বলে ঈদ নাকি দুইটি, যেরকম নাউজুবিল্লাহ, কয়টা ঈদ মন থাকবে? এটা কি আমার কথা? হযরত ইবনে আব্বাস তিনার কথা, ঠিক কি না? হযরত উমরের তাকরির থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমি পাঁচটা ঈদের প্রমাণ করেছেন। আসুন এখন এরা বলে যে হুজুর আপনারা যে মিলাদুন্নবী পালন করেন, এই যে ঈদটা পাইলেন আপনারা, এখন বলেন মুসলমানের এই পাঁচটা এর মধ্যে ঈদ মিলাদুন্নবী, তো এই যে মিলাদুন্নবী পাইলেন এটা হাদিসের কিতাবে আসেনি, জানা দরকার আছে না নেই? এই যে কিতাবটা, এই কিতাবটার নাম হলো কি? নাম কি? এই কিতাবের পৃষ্ঠা হলো 653, কত? নোট করেন, আর যদি বোঝার হয় এখানে আসেন, কিন্তু মিলাদুন নবীর বিরোধিতা চলবে না, ঠিক কিনা বলেন? এখানে একটা অধ্যায়, আপনারা বলে মিলাদুন নবী নামে কোনো কিছু নাই, এখানে একটি অধ্যায় আছে, বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী নামে একটি অধ্যায় এই তিরমিজির মধ্যে রচনা আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে একটা হাদিসের কিতাব সিহা সিত্তার হাদিসের মধ্যে অন্যতম একটা কিতাব তিরমিজি, তো এখানে যদি একটা অধ্যায় থাকতে পারে তাহলে মিলাদুন নবীর কথা কোরআন হাদিসে আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আকার করে যারা মিলাদুন নবীর কে বন্ধ করতে চায় এরা হলো ইহুদিদের দালাল, কথা কোন ঠিক কিনা? কার দালাল? তিরমিজিতে মিলাদুন নবী শব্দ থাকার পরে যদি মিলাদুন নবী বলে যে মিলাদুন নবী করা যাবে না, তাহলে তাকে কি আপনি মুসলমান জানবেন? তাকে আপনি কি বলবেন? ইহুদির দ্বারা, ঠিক কি না? আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে বিপ্লব চন্দ্র শুভ নামে একটি এক কুলাঙ্গার এক নাস্তিক, সে নবীর সাথে বেয়াদবি করেছিল, নবীর সাথে বেয়াদবি করার কারণে বাংলার মুসলমান মাঠে ময়দানে নেমে তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। আজকে তারা ঈদ মিলাদ তো বিরোধিতা করছে, ওই বিপ্লব চন্দ্র শুভর মধ্যে আর এই এই ইয়াদিদের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না? পার্থক্য আছে? বিপ্লব চন্দ্র শুভর বিরুদ্ধে যাবে আপনারা মাঠে ময়দানে নেমে এই বাংলাদেশের মুসলমান রক্ত দিয়েছেন, আমরা ঈদ মিলাদুন নবীর জন্য এই নাস্তিকদের বিরুদ্ধে রক্ত দিব, মাঠে ময়দানে, কথা তো ঠিক না? বিপ্লব চন্দ্র শুভর মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কি না? এইবার নবীর সাথে বিয়াদবি করছে, আপনারা মাঠে ময়দানে নেমে ভোলা অঞ্চলে অনেক যুবক শহীদ হয়েছে, ঠিক কিনা? আজকে আমরা নেত্রকোনা গিয়েছিলাম, কি হয়েছে কুকুর মানে তো শয়তান, ঠিক কিনা? বিপ্লব চন্দ্র শুভ নবীর সামনে বিয়াদবি করার কারণে বাংলার মুসলমান তাজা রক্ত দিচ্ছে, ঠিক কিনা? আমরা আজকে কাফনের কাফর পরে এগিয়েছিলাম তাজা রক্তের বিনিময়ে মিলাদুন নবী কায়েম করবো বলে, কিন্তু দিতে পারি না, এটা আমাদের মধ্যে সবচাইতে বড় কষ্ট, কথা ঠিক
বাজান, দলিল দিব, কি দিব? আজকে কোনো ওয়াজ নাই, শুধু আওয়াজ। কি কি আপনার আওয়াজে বোঝা যাচ্ছে ইমানি শক্তি কম, ঠিক কিনে? আওয়াজ দিয়া সিয়ার মিয়ার বাইঙ্গে লয়ে পড়বেন, ঠিক নেই? সিয়ার না বাংতালে কিসের আসে গেলে শুন, আর আমি যদি মাইক্রোফোন না বাংতে পারি তো কিসের আসে গেলে শুন, ঠিক কিনে? বক্স মক্স সব দালালেন, ঠিক কিনা করুন? আচ্ছা হেরাজ আজকে মিলাতে বিরুদ্ধে কথা বলে, আমি তাদের কিতাব থেকে দলিল দিব, আপনারা শুনতে চান কি চান না? এখন তো দিলাম তিরমিজি থেকে, হ্যাঁ এখন দিব তাদের কিতাব থেকে, ঠিক কিনে? সুতার বাড়ির আজকে তাদের গাড়ির মধ্যে দিয়ে যাবো, কথা তো ঠিক কিনা? আপনারা জানেন যারা আজকে মিলাদুন্নবীর সামনে বিয়াদবি করে, আমরা নেত্রকোনা গিয়েছিলাম যখন কিয়াম করেছি আর ওহাবিদের গায়ের মধ্যে আগুন জ্বলেছে, ঠিক কিনা? জ্বলছে, জ্বলছে। এই ওহাবিদের একজন বড় হুজুর যার নাম হলো বাংলাদেশের মধ্যে, যিনার নাম হলো শামসুলক ফরিদপুরি, শুনছেননি? সে দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছে। কোন মাদ্রাসায়? দেওবন্দে। দেওবন্দ লেখাপড়া করেছে বাংলাদেশের দেওবন্দি উলামা ইকরাম, কওমি উলামা ইকরাম তাকে মাতার তাজ হিসাবে স্বীকার করেন, ঠিক কিনা করেন? এই শামসুলক ফরিদপুরি একটা কিতাব লিখেছে, এই কিতাবটার নাম হলো তাসাউফ তত্ত্ব। নাম কি? আওয়াজ দিয়ে তো নাম কি? এই কিতাবের মধ্যে বাংলা ভাষা না উর্দু ভাষা এটা আপনারা পড়তে পারবেন, নেত্রকোনা লাইব্রেরির মধ্যে খোঁজ করবেন পাবেন, ওখানে লিখেছে মিলাদ কিয়াম বৈধ। আল্লাহ, কি লেখছে, কি লেখছে? যদি না দেখাইতাম পারি, এই আমি নেত্রকোনার জমিনে, আমি বাংলার প্রশাসন নেত্রকোনার প্রশাসনকে বলতে চাই, আপনারা আমাকে এখানে এখন আমাকে গ্রেফতার করুন, যদি তাদের কিতাব থেকে এই মিলাদুন্নবীর মিলাদ কিয়াম বই না দেখাইতে পারি, আপনারা আমাকে প্রশাসনের আওতায় নেন, আমি দায়িত্বে বাস্তব কথা বলতে এসেছি না। এরপর এই নেত্রকোনার জমিনে মিলাদ কিয়াম আর ঈদ মিলাদুন্নবী কায়েম চলবে, কথা বলতে কি না? একটা করে লিখেছে এরার কিতাব, কয়টা? একটা। আর একটা দিচ্ছি, কষ্ট হচ্ছে ছেড়ে দিন, এগুলো আমাদের দরকার, ঠিক নেই? আসেন, দেওবন্দ মাদ্রাসার একজন হুজুর যার নাম হলো হুসেন আহমদ দেওবন্দি, নাম কি? তিনি একটা কিতাব লিখছেন মাকতুবাতে শাইখুল ইসলাম, যে কিতাবটা দেওবন্দ মাদ্রাসায় ছাত্রদেরকে পাঠ দেওয়া হয়, ওই কিতাবের মধ্যে লিখছে আল কিয়ামু মুস্তাহসানুন, কিয়াম হলো মুস্তাহাব। কোন আল্লাহু আকবার, কয়ে গেছে? দুইটে। এবার আসেন আশামারি ফারুই, নাম শুনছেন নি? হ্যাঁ আশামারি তালুবি হুজুর, উনি কি আমার হুজুর না হেরার হুজুর? হেরার হুজুর, কথা কোন ঠিক কিনে? ও মিয়া, আওয়াজে মনে হচ্ছে আপনারা বোধ হয় একবারে শেষ নাকি? হ্যাঁ, এই দলটা গাউসরাকের, এই দলটা কোনটা? আইডা খাজা গরিব নামাজের, আমি এখানে একটা যস্ত জুলুস পালন করবো, এরপরে দলিল দিবে, কষ্ট হইব? আপনারা এরা হারাইবেন আর আপনারা তাদেরকে হারাইবেন, বুঝাবে ইমানের জোর কত বড়, ঠিক আছে? আগে আপনারা, এরপরে তারা। আমরা কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এটা খাজা গরিব না নাকি? ওইটা খাজা গাউসিবাগ বড় পীর আব্দুল কাদের জিলানি, সুবহানাল্লাহ। কোন না ও মিয়া, বড় পীর যখন বড় বড় উঠতেইব, ঠিক নেই? এবার দেখি আমরা কোন চন্দি হি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ। এবার সবাই মিলে হাত নাড়িয়ে জশনা জুলুস ঈদ মিলাদ নবী পালন হচ্ছে রেজবিয়া দরগাহ শরীফে, সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি আতলাম না কেন, তাই কেমন করেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা, আসলেন নবী পোশাক পরা শর্মা লাগা দুই নয়ন, উল্লাসে মাতি ইয়াহিয়াতে পেয়ে নবীর দোচরণ, নারায়ে তাকবীর,
একটা জোয়ার বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর হযরত তুমি হাবিবাল্লাহ, নাম কি? নাম কি আশরাফ আলী কারমি? নাম কি চিৎকার হুজুরদেরকে বলছি, আপনারা খুঁজে দেখেন তাদের আপনাদের বড় হুজুরের কিতাব, ওখানে লিখছে যদি কোনো ব্যক্তি নবীজিকে দ্বারা সম্মানার্থে কিয়াম করে এর মধ্যে কোনো খারাপই নাই, খারাপই নাই, খারাপই নাই, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আপনারা যদি তার মাতার তাজ হিসেবে মানেন তো আপনার গায়ে কেন আজকে আগুন লাগলো? ঠিক কিনে? তাহলে কি আপনি আমার বড় হুজুর মানছেন? না। তাহলে কি প্রমাণ হয়? ও বড় হুজুর কিয়াম করছে আর আপনি ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছেন, ঠিক কেন? প্রমাণ হয় কি হয় না? দলিল গেছে করে। এবার আসেন আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি, তোমরা কাসিম মাদ্রাসা করো কাসেম নানুতুবির নামে, ঠিক নেই? এই দেখ এই তিনজন হিসাব হইল হাজি আমরুল্লাহ মুহাজির মুখ কি নাম কি? আওয়াজ হয় পিছনে বড় আওয়াজ দেয় নাম কি? আজি আমদুল্লাহ মহাজের মুক্তি। তিনি হলেন দেওবন্দি উলামায়ে কেরামের প্রধান হিসাব মাতার তাজ, ঠিক কিনা? তিনি একটা কিতাব লিখেছেন হাফতে মাসাল, অর্থাৎ সাত মাসালার সমাধান। ওই কিতাবের মধ্যে সাতটা মাসালার সমাধান দিতে গিয়ে একটা সমাধান দিয়েছেন মিলাদ ও কিয়াম, ঠিক কিনা? কি 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 মিলাদ কিয়াম? বেড়া কিতাবের জুড়ে, কিতাবের জুড়ে কথা কই, গায়ের জুড়ে কথা কই না, ঠিক আছে? তোরা আমাদেরকে মাথায় বাড়ি দিতে পারস কিন্তু আমরা দিব না, আমরা তোদেরকে আঘাত করব। এই বাংলার জমিনে কিতাব দিয়ে আঘাত করব, তাতে কেউ দেখবে না। ইসলাম কোন নাতিকে, ইসলাম নাতিকে হালাল করে না, ইসলাম কোন সন্ত্রাসকে হালাল করে না, ইসলাম কোন জঙ্গিবাদকে হালাল করে না। আজকে এই জঙ্গি দৃষ্টি কিতাবের নাই, কিতাব নাই, এলেম নাই, কিচ্ছু নাই, এরা শুধু লাঠি লাঠি আর জঙ্গির দৃষ্টি, ঠিক কিনা? আমরা জঙ্গিবাদ নই, আমরা হলো রাসূলের পাকের সৈনিক, আমরা দলিল হলো, আমরা লাঠি হলো, আমরা অস্ত্র হলো, কুরআন আর হাদিস কথা কোন, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? নবীজি যুদ্ধ করছেন, ইচ্ছা করে যুদ্ধ করেন নাই, ঠিক কিনা? যান বাঁচানোর জন্য 114টা যুদ্ধ করছে, ঠিক কিনা? আচ্ছা ইমাম হুসাইন যে কারবালা ময়দানে গেল, আপনারা বলেন তো উনি কি যুদ্ধ করার জন্য গেছিল? না। কিন্তু আমরা হুসাইনি সৈনিক, ঠিক কিনা? আমরা যুদ্ধ চাই না, আমরা সমাধান চাই, আমরা কোরআন হাদিসের অনুসরণ করতে চাই, কথা কোন, ঠিক কিনা? বাংলার মুসলমানদেরকে আমরা ইসলামের আদর্শে আদর্শিত করতে চাই, কথা কোন, ঠিক কিনা? কটা দলিল আছে? ফার্স্টটা এটা দিয়ে আরেকটা দলিল দিয়ে শেষ করে দিন নাকি? হ্যাঁ, আপনারা শুনেন, আরেকটা দলিল হচ্ছে নাম এই যে হাজি নুরুল মদর মুক্তি দলিল দিছি না আমি, দিছি দেই এই হাজি নুরুল মদর হাফতে মাসাইল সাত মাসালার সমাধান দিতে গিয়ে মিলাদ কিয়ামের একটা অধ্যায় একটা সূচনা করেছেন, আল্লাহু আকবার। এই হাজি নুরুল মদর মুক্তি নামটা সরমুনার সাজানোর মধ্যে একবারে আলিশান করে লেখা লাগছে, ঠিক নেই? ফিশার আজকে ফিশারের ফাইজমা টাকলে ঠিক নেই? তোরা ফিরসাবের ফাইজুমা একটা খুললে মাসকা, তোরা ফিরে সাদরা মাদের ফিরে নাম এই এই হাজি আমদুল্লাহ মুহাজির মক্কির নাম লেখছস, দেখ কি কথা ফিরসাব কি বুঝছ জানেন নি? ফকির কে মাসাবি হে কে মাহফিল মাওলা শরীফে মাই শরীকি দাহু ও বরকত বরকত কা জরিয়া সমঝা কর হার সাল মুন আকদ করতা হু আর কি আমে লতিফ আর লজ্জত পাতা হু। কি কইতেছে? আমি অদম ফকির নীতি হচ্ছে, আমি পিসামি নীতি হচ্ছে, আমি প্রতি মিলাদ মাহফিলে যোগদান করি এবং প্রতি বছর মিলাদ কিয়ামের অনুষ্ঠান করে থাকি, এমন কি মিলাদ কিয়ামের মধ্যে আমি ছাপ পাই, তৃপ্তি পাই। তোমার সাতটার মধ্যে এই হাজি আহমদুল্লাহ মহাজের মুক্তি নাম আছে, আজকে যদি ঈদ মিলাদ বন্ধ করতে চাও, মিলাদ কিয়ামকে বন্ধ করতে চাও, এই তোমাদের সাজদা থেকে এই তোমাদের ফিসাবের নামটাকে কেটে দিতে হবে, ঠিক না? কাটতে পারবো? ফিরালে গেলি চলবো? চলতো না। একেবারে বাইরে গিয়ে দুশো মনে নেবো, ঠিক কিনা? সাজরা মধ্যে যদি গন্ডগোল থাকে কোনো কামড় ঢুকে লেগে তোমরা সাজা থেকে যেমনি কাটতে পারবে না, যেমনি কাটতে পারবে না,
তোমাদের হিসাব মিলাদ কিয়াম করেছো, তোমরা কত হয় হাত তুলে বলো দেখবে না, নাইলে বাবার ইজ্জত হইব ঠিক নেই, হিসাব মানো না তো এখন বোঝা গেল তোমার হিসাব করছে সাধারণ মধ্যে তোমার নাম আছে, আর তুমি যদি না করো প্রমাণ হয় তুমি ইহুদিদের কাছে বিক্রি হইয়া গেছো, হাত তুলে কম ঠিক কিনেন। এখন একটা কথা কইতে পারেন হুজুর, আপনারা যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন পালন করছেন, এখানে কি নবী যে হাজার নাজর হয় কি আমি আপনারা নবীরে সালাম দিবেন, নবী কি আমি হাজার নাজর হয় করেনি করেনি করেনি, হ্যাঁ শুনি রাখো, ফিসরা বলে দাঁড়ায় সালাম দিবেন, উস্তাদ বলে দাঁড়ায় সালাম দিবেন, হ্যাঁ প্রধানমন্ত্রীরা দাঁড়ায় সালাম দিবেন, তো নবী তো আইসেন না তো আপনি কারা সালাম দাঁড়াবেন, কয়নি আওয়াজ দিয়ে কম, হ্যারার কিতাব থেকে দলিলটা দিয়ে আর কারা মেরে দিতেন ঠিক নেই, কোরআন হাদিস বাদ দিন আজকা হ্যারার কিতাব দিয়ে দলিল দিন ঠিক নেই, কোরআন হাদিসে ভুরি ভুরি দিয়ে দলিল আছে কিন্তু ভুরি ভুরি দলিল আর মারে না, মানে মানে না কারণ তো আবু জাহেল ঠিক নেই, দেখেন নূর ইসলাম হরি হরি হুজুর উনি এই কিতাব থেকে দলিল দেন বুঝছেন নি, কিতাবের নাম হলো তাহারিকে দেওবন্দ, নাম কি আমি নেত্রকোণে হুজুর আইছিল হরি হরি ডেলিভারি করি, পরে আমি গেছি সিভিল বেশে যাই দিয়ে হুজুর কইতেছুন ও তাহারিকে দেওবন্দের মধ্যে আছে, হ্যাঁ মারা রফিউদ্দিন সাহেব যখন তাহারিকে দেওবন্দ কিতাব হলো দেওবন্দির ইতিহাস, কার ইতিহাস দেওবন্দির ইতিহাস, মানে কিতাবের মধ্যে দেওবন্দিদের সব ইতিহাস ধরে ধরছে, সব ইতিহাস কি ধরে ধরছে, এর মধ্যে একটা ইতিহাস ধরছে ক দেওবন মাদ্রাসা কেমনে কেমনে নির্মাণ হয়েছে, কন্যাল্লাহ আকবর লেখছে মধ্যে, যদি না দেখাইতে পারি বাংলার কথা হারাম, কন্যাল্লাহ আকবর কি ভেবেছে দেওবন মাদ্রাসা যখন মাটির খনন করছে চতুর্দিকে মাটি খনন করতে না খনন করছে, তখন মালার রফিউদ্দিন স্বপ্নে দেখতেছে নবীজি আইসা তারে বলতেছে এ রফিউদ্দিন আমি তোমাকে লাঠি মুবারক দিয়ে অঙ্কন করে দেখাই দিতে যাচ্ছি, আমি তোমাকে লাঠি মুবারক নয় তাকবীর নারায় রিসালাত এই কথাটা শেষ, আর একটা হাদিস কইমু ঠিক আছে, পরে কইতেছে কি স্বপ্নরা স্বপ্নরা বলতেছে লাঠি মুবারক দিয়া আমি তোমার দেখাই দিয়ে যাচ্ছি তুমি এইভাবে দেওবন মাদ্রাসাটা নির্মাণ করবে, সকালবেলায় যখন ঘুম থেকে উঠছে গেছে জায়গা দেখে নবীর লাঠি মুবারক করে চিহ্নগুলা দেখা যাচ্ছে আর সেই চিহ্ন মোতাবেক দেওবন মাদ্রাসা নির্মাণ করেছে, সুবহানাল্লাহ কই চিহ্ন, এইবার আসেন এইবার দলিল পাইছিনি, স্বর্ণে যুগে আয়েশা লাঠি মুবারক দিয়ে অঙ্কন করে গেছে এই অঙ্কন মোতাবেক দেওবন মাদ্রাসা নির্মাণ করছে, তো আমার কথা হলো তোমাদের দেওবন মাদ্রাসা নির্মাণ করার জন্য যদি নবী হাজার নাজর হইতে পারে আর সেই মোতাবেক তুমি তোমরা দেওবন মাদ্রাসা নির্মাণ করতে পারো কোমি মাদ্রাসা নির্মাণ করতে পারো, তো আমাদের জশ্নে জুলুস এই যে মিলাদুন নবীর মধ্যে এমন কি কিয়ামের মধ্যে নবী হাজার নাজর হইতে পারে কি পারে না, রক্তের বিনিময় হলে ছাড়বো ছাড়বো ঠিক কিনা, আচ্ছা এই যে এত মাদ্রাসা হইতে সিফাই সুফাই মুরগির ডিমের মতো আসেনি, ফিফার ডিমের মতো আসেনি, কড়াড়িয়া উলি সৎকা ভিতরা টিয়া সেললে লইলিয়া মুচ্ছুন একটা মাদ্রাসা দেখে রে ঠিক নেই, ফতন একটা মুরগি ডিম বানাইবো এরপর এটা দিয়ে একটা বিল্ডিং করবো ঠিক নেই, আচ্ছা এই মাদ্রাসাগুলোর নাম আগে কি ছিল, এই যে মুরব্বী উনি সেই যুগের মানুষ উনি বলতে পারছেন খারিজি ঠিক কিনে, আমিও যখন নেত্রকোনা থেকে সিলেট যাই একবার বুঝছুনি আব্বা এক ছাত্র জিজ্ঞেস করলো আয়রা তুই কোন মাদ্রাসা পড়াস, কো হুজুর আমি খারিজি মাদ্রাসা পড়ি, কোন নাস্তা করুন না এই মুরব্বীও জানে এই প্রত্যেকটা মাদ্রাসার নাম ছিল কি খারিজি, এখন কেন খারিজি নাই বলতে পারেননি, যখন এই বাংলার জমিনে সুন্নি উলামায়ে কেরাম যখন বলতে লাগলো এই খারিজিরা হলো জাহান্নামের কুকুর, এই খারিজিরা হযরত আলীকে শহীদ করেছে, এই খারিজিরা ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করিয়েছে, এই কথা যখন এই ইতিহাস যখন উলামায়ে আহলে সুন্নাহ যখন এই বাংলার জমিনে ধরে তুলল তখন তারা আস্তে কইরা সাইনবোর্ডটাকে বাদ দিয়া লাগাইল, আমি কি তার নামে রাখলাম না,
ইদা দিয়েও বাঁচতে পারে নাই, বাঁচতেনি। কোরআনে যত কম শব্দ ব্যবহার হয়েছে কাফেরদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কোনো একটা ইমানদারের ক্ষেত্রে ব্যবহার হয়েছে না, ঠিক কিনা? কোন এই বাবুল খাওয়ারেজ ইবনে মাজাহ শরীফ শূন্য পৃষ্ঠায় একটা খারিজি নামে অধ্যায় আছে, ওই অধ্যায়ের মধ্যে একটা হাদিস, আল খাওয়ারিজু কিলাবুন নার, খারিজিরা ওয়াহাবিরা দেওবন্দিরা কওমিরা জাহান্নামের কুকুর। এই হাদিস যখন তারা জানল তখন তারা নামটাকে চেঞ্জ করলো, চেঞ্জ করে এটা দিয়েও বাঁচতে পারে নাই, ঠিক কিনা? কোন বাঁচতে পারছে? পারছে না। কোনোদিন বাঁচতে পারবে? ও পারবে? পারবে না। আব্বার আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কোনো মন করে কথা পাইছি? মূল কথা হচ্ছে আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আল্লাহু আকবার, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ বাইজিদ বুস্তামির দেশ, এই দেশ 360 আলিয়ার দেশ, এই দেশের মধ্যে আউলিয়া কেরাম তারা মিলাদুন নবী কায়েম করেছেন, মিলাদ কিয়াম কায়েম করেছেন, এরপর এই দেশ যখন সারে বাংলা জাতির জাতির পিতা নিহারা কয় জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেব যখন আবার এই দেশ স্বাধীন করলো, এই জাতির পিতা তিনি এই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবীকে ঘোষণা করেছে, কথা কি ঠিক কিনা? আমি আমার মা জননী প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার সম্মানিত বাবা থেকে শুরু করে আপনি পর্যন্ত এই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী ঘোষণা করেছেন, আজকে রাষ্ট্রের বিরুদ্ধে যারা কথা বলছে এরা ইহুদিদের দাল, কথা বলতে না। যাই হোক, আর কিছু করতাম না। আরে একটা কথা ভুলে গেছি, গিয়া কইতাম আসতাম যে ওই এলাকার ঈদ মিলাদুন মানে না, কইতাম নি? কইলে সঙ্গীত ওরে আল্লাহ যখন নবীরে সৃষ্টি করছে সর্বপ্রথম, ঠিক নেই কি দিয়া নূর দিন আমারে দিয়া নবীরে একটা নূরের সিংহাসন বসাইছে, হ্যাঁ ঈদ মিলাদুন কেন পালন করে না? হাকিকতটা কই আমি? হ্যাঁ ঈদ মিলাদুন কেন পালন করে না, হাকিকতটা কইয়া দিয়ে আজকে মূলটা কি? যখন নবীরে বানাইলেন তখন সমস্ত নবীগণকে নিয়ে একটা সম্মেলন ডাক দিলেন, সুবহানাল্লাহ, রিসালাতের সম্মেলন। কোন সম্মেলন? এই সম্মেলনের সভাপতি হলো আল্লাহ, আর প্রধান অতিথি হলো আমার দয়াল নবী। আল্লাহ কাল আস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের ভব নয়? নবীরা কি বলছিল? কালু, হ্যাঁ আমি তোমাদের ভব। আল্লাহ কর তোরা সবাই, মূল কথা বলছি, তোমরা সবাই দুনিয়াতে যাইয়া আমার নবীর ডঙ্কা বাজাইবা। নবীরা কয়ের বিনিময়ে কি দিবেন? কোন নবুয়ত দিমু? কোন নবুয়তি চাই? তবে একটা শর্ত, আপনি যে নবীর কারণে আমরা নবুয়ত দিবেন, আমরা বানাইলেন ওই নবীর প্রেমের ডায়েরির মধ্যে আমাদের নামগুলো লিপিবদ্ধ করতে হবে। আল্লাহকে জান দুনিয়াতে যাওয়ার আগে আপনার নামগুলো লিপিবদ্ধ করলাম, সুবহানাল্লাহ। কেন এরপরে আরেকটা সম্মেলন রাখ দিলেন, ওই সম্মেলনের মধ্যেও এবার সমস্ত মানুষের রুহগুলাকে ডাক দিলেন, কাদেরকে? রুহগুলাকে। রুহগুলাকে ডাক দিয়ে বলে, এই তোমরা দুনিয়াতে যাওয়ার আগে তোমরা আমার নবীকে একটা জলক দেই গেল, সুবহানাল্লাহ। কোন সবাই আসছে নবী দেখার জন্য, আইসা কেউই দেখছে মাথা মুবারক, কেউই দেখছে চোখ মুবারক, কেউই দেখছে হাত মুবারক, কেউই দেখছে গলা মুবারক, সেরতা কদম দেখতে পারে নাই, আর কিছু আছে দেখতেই পারছে না। আল্লাহ আকবার। কোন যারা দেখতে পারছে এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জন্য এরা সুন্নি, কারণ নবীর রুহর জগতে কি দেখছে, এই জন্য নবী নূর, এই জন্য ঈদ মিলাদুন নবী, এই জন্য মিলাদ কিয়াম, এই জন্য নবী হাজার নাজের, এই জন্য নবী গায়েব জানে, এই সমস্ত আকীদা কেন? ওই রুহের জগতে নবীকে দেখছে, নবীর চিনছে, এই জন্য তার মধ্যে আজকে রাসূলের পায়ন হয়ে গেছে। আর এক শ্রেণীর মেকার নাই, কারা জানেন নি? তারা হলো ই বিদুর মিরা। কারা কারা কারা? বিদুর মিরা। আর বিদুর মিরার সাথেও এক শ্রেণীর মানুষ ছিল, তারা হইলো ওই যে 52টা মুল্লারা যারা মিলাদুন নবী দলিল ফানা, হ্যাঁ ওই গেছে নবী দেখার লেগে, এরাও দেখতে পারছে না, যার কারণে দুনিয়াতে আইসা কোনো নবী আঙ্গুল মানে বিয়া করছে বাসা করছে, কারে ওই রুহের জগতে নবীর এরা দেখতে পারছে না, যার কারণে এই যুগে আইসা নবীর চিনে না, হ্যাঁ দেখতে পারছে না, এই জন্য দুনিয়াতে আইসা কি চিনে না, আর চিনে না যেহেতু এই জন্য এরা ঈদ মিলাদুন নবী পালন করে না। এটা হলো হাকিকত, ঠিক নেই? কথা কোন ঠিক কিনা? যে কথা বলছি এটা তাফসীরের ভাষায় কোন, সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ, একটা জমা যদি বন্ধ থাকে তাহলে মিলাদুন নবী সওয়াব পাবে না, প্রত্যেকের জমানের মানে ইনাকা বলতে হবে, মানে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ, সে কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাস
কোন ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ সকল ঈদের আগমন তোমার হইল মোটাই ইজ্জত করিয়া কেলাম দিনাই মারহাব মারহাব ধ্বনি উঠিল তুমি যে পিয়ার হাবিব আল্লাহ সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মিলাদ নবী সকল ঈদের বলেন না আলহামদুলিল্লাহ আব্বা আমার মধ্যে কোনো এলেন নাই শুধু একটা আছে 1200 বছর হাফিজ সাহেবের খেদমত করছি আজকে ওনার দোয়ার ফসল আমি ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই দেশের মধ্যে ইসলামের খেদমত করতে পারি সুন্নতের খেদমত করতে পারি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।